আজকে আমরা কথা বলবো ভোটার কার্ডের একটি সমস্যা নিয়ে। আপনাদের কাছে যাদের এখনো পর্যন্ত পুরনো ভোটার কার্ড রয়েছে, অর্থাৎ ডাব্লিউবি দিয়ে যে সিরিয়াল নাম্বার শুরু ভোটার কার্ড, পুরনো ভোটার কার্ড যাদের কাছে আছে তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারে। তো রিসেন্টলি অর্থাৎ গতকালই কিন্তু আমাদের পরিবারের এক সদস্যর ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে গেছিলাম, তারও কিন্তু সেই পুরনো ভোটার কার্ড নাম্বার অর্থাৎ WB-12-078 যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়ালের নাম্বার। তো যতবারই সেই সিরিয়াল নাম্বার দিয়ে আমি সার্চ করছি প্রতিবারই কিন্তু নো রেজাল্ট ফাউন্ড এই অপশনটা আসছে, অর্থাৎ সেই নাম্বারের কোনো রকম অস্তিত্ব নেই। তো এরকমভাবে 7-8 বার ট্রাই করার পর যখন আমি বিভিন্ন পোর্টালে গেলাম, অর্থাৎ ভোটার কার্ডের যত রকম পোর্টাল আছে, NBSP বলুন, ভোটার হেল্পলাইন অ্যাপ বলুন বা ইলেকট্রাল সার্চ পোর্টাল বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই পুরনো ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে নো রেজাল্ট ফাউন্ড এই অপশনটা আসছে। তো সবগুলো ট্রাই করার পর আমি কি করলাম, নতুন যে লিস্ট ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট যখন চেক করলাম সেখানে গিয়ে দেখি আমাদের কাছে যে ভোটার কার্ডটি রয়েছে অর্থাৎ পুরনো ভোটার কার্ড WB-12-078 সেই সিরিয়াল নাম্বারে কোনো রকম ভোটার কার্ড নেই। বদলে কিন্তু সেই ভোটার কার্ড নাম্বারটা পরিবর্তন হয়ে STB যে সিরিয়াল নাম্বার অর্থাৎ নতুন ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার চলে এসছে। এবার সব থেকে বড় ব্যাপার যেটা হলো, আমাদের কাছে এখনো পর্যন্ত পুরনো ভোটার কার্ডই রয়ে গেছে, নতুন ভোটার কার্ড কিন্তু এখনো পর্যন্ত আসেনি বা ডেলিভার করা হয়নি। 1 বছর হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম নতুন ভোটার কার্ড আসেনি, আর আমরা কিন্তু সেই পুরনো ভোটার কার্ড নাম্বার দিয়েই সমস্ত রকম কাজ করছি ডকুমেন্ট হিসাবে। তো এবার আপনাদের ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে বা আপনারা দেখছেন, আপনারা যারা অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে যাচ্ছেন, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে গেলে ভোটার কার্ড নাম্বার দিলে সেখানে নো রেজাল্ট ফাউন্ড এই অপশনটা আসছে, তারা অবশ্যই একবার ভোটার লিস্ট চেক করে নেবেন এবং দেখে নেবেন যে সেখানে আপনার ভোটার কার্ড নাম্বার আছে কিনা। অর্থাৎ পুরনো যে সিরিয়াল নাম্বার WB-12-078 এরকম যে সিরিয়াল নাম্বারগুলো আছে, সেই সিরিয়াল নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে অটোমেটিকলি নতুন যে সিরিয়াল নাম্বার ভোটার কার্ডের, সেই নাম্বার কিন্তু চলে আসছে। তো বর্তমানে আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার কত আছে বা চেঞ্জ হয়েছে কিনা সেটা অনলাইন দেখতে হলে আপনারা দুটো পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন, একটা হলো ভোটার পোর্টাল বিটা আর একটা হলো CEO ওয়েস্ট বেঙ্গল। তো আপনার সুবিধার্থে আমরা CEO ওয়েস্ট বেঙ্গল থেকে দেখাবো যে কিভাবে আপনারা নিজের নাম দিয়ে সার্চ করে দেখতে পারবেন বর্তমানে আপনার ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে কিনা। তো আপনার নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন CO West Bengal.nic.in। তো CO West Bengal.nic.in লিখে সার্চ করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট চলে আসবে। এবার আপনারা ওয়েবসাইটে আসার পর কী করবেন, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন একটা অপশন দেওয়া আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, অর্থাৎ ইলেকট্রাল রোল ভোটার লিস্টের যে অপশন, ঠিক তার ওপরের যে অপশনটা আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু থাকবে সার্চ টাইপ। আপনি চাইলে রাজ্য অনুযায়ী সার্চ করতে পারেন, আপনি চাইলে জেলা অনুযায়ী সার্চ করতে পারেন, আপনি চাইলে অ্যাসেম্বলি অনুযায়ী সার্চ করতে পারেন, 3টে অপশন পাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা AC অর্থাৎ অ্যাসেম্বলি অনুযায়ী সার্চ করবেন, তাহলে কিন্তু লিস্টটা তাড়াতাড়ি আসবে। এবং আপনারা কিন্তু এখানে আরও একটি অপশন পাবেন যেটা হলো সার্চ বাই নেম এবং সার্চ বাই এপিক নাম্বার। আপনারা চাইলে আপনার নাম দিয়ে সার্চ করে দেখতে পারেন বর্তমানে আপনার ভোটার কার্ড নাম্বার কত আছে, চাইলে আপনারা আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন সেটি অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আপনাদের সুবিধার্থে আমরা দুটোই দেখাবো। তো প্রথমে আমরা এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি যে এই ভোটার কার্ডটা অ্যাক্টিভ আছে নাকি নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কি করবো, আমরা এপিক নাম্বারের জায়গায় ভোটার কার্ডের নাম্বারটা দেবো। তো এখানে কিন্তু আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর ক্যাপচা কোডও সাবমিট করেছি। সাবমিট করার পর আমরা কী করবো, সার্চ অপশনে ক্লিক করবো। ক্লিক করে দেখতে পারবেন এখানে কিন্তু অটোমেটিকলি, দেখুন আমি কোন নাম্বার দিয়েছিলাম, WB-12-078 যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার দিয়েছিলাম, কিন্তু বর্তমানে এখানে দেখুন চলে এসছে ইওর ওল্ড এপিক নাম্বার। এখানে ওল্ড অর্থাৎ পুরনো এপিক নাম্বার চলে এসছে অ্যান্ড নিউ এপিক নাম্বার, অর্থাৎ দুটো অপশন কিন্তু চলে এসছে এখানে। আপনারা শুধুমাত্র নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ করেছিলাম কিন্তু অন্য ভোটার কার্ড নাম্বার দিয়ে, এখানে চলে এসছে ইওর ওল্ড এপিক নাম্বার, অর্থাৎ যে এপিক নাম্বারটা, যে ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা আগে ছিল WB-12-078, সেটা কিন্তু চেঞ্জ হয়ে নিউ এপিক নাম্বার STB সিরিয়াল নাম্বার চলে এসছে। তো এখানে দেখুন চলে এসছে ভিউ ডিটেলস, এপিক নাম্বার, নেম, জেন্ডার, এজ, রিলেশন নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, কনস্টিটিউন্সি, অ্যাসেম্বলি, পোলিং স্টেশন। তো এখানে দেখতে পাচ্ছেন এটাই আপনারা দেখবেন যে এখানে চলে এসছে ইওর ওল্ড এপিক নাম্বার WB-12-078 যেটা আগে ছিল, এবং বর্তমানে কিন্তু হয়ে গেছে নিউ এপিক নাম্বার ইজ STB সিরিয়াল নাম্বার দিয়ে চলে এসছে। তো এভাবে কিন্তু আপনারা এপিক কার্ড নাম্বার দিয়ে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন বর্তমানে আপনার ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে কিনা। যদি আপনার নাম ভোটার লিস্টে নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে অনলাইনে দেখে নেবেন যে আপনার ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে কিনা। তো এটা গেল এপিক কার্ড নাম্বার দিয়ে কিভাবে দেখবেন। তো এবার চাইলে কিন্তু আপনারা শুধুমাত্র নিজের নাম দিয়ে সার্চ করে দেখতে পারেন যে বর্তমানে আপনার ভোটার কার্ড নাম্বার কত আছে বা আগের নাম্বারটা ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা। তো আমরা কি করব, সার্চ বাই নেম যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে নামের অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন, প্রথমে ফার্স্ট নেম দেবেন। তো আমি এখানে ফার্স্ট নেম দিচ্ছি। ফার্স্ট নেম দেওয়ার পর লাস্ট নেম দেবেন, অর্থাৎ পদবি দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমরা ক্যাপচা কোড ফিল করেছি। এবার আমরা কি করব, সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনার নামের যতগুলি ভোটার কার্ড আছে প্রত্যেকটা ভোটার কার্ড কিন্তু চলে আসবে। এবং নাম দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা ওপরে যে সার্চ টাইপের অপশনটা আছে স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং অ্যাসেম্বলি ওয়াইজ, সেক্ষেত্রে আপনারা অ্যাসেম্বলি অর্থাৎ এসি ওয়াইজ সার্চ করবেন। তাহলে কিন্তু শুধুমাত্র আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলির লিস্ট আসবে। বাকি যদি স্টেট ওয়াইজ সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু লিস্টটা অনেকটা বড় আসবে, আপনার দেখতে প্রবলেম হবে। আপনার চাইলে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা অ্যাসেম্বলি ওয়াইজ দিয়ে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সামনে সমস্ত আপনার নাম দিয়ে যতগুলি ভোটার কার্ড আছে প্রত্যেকটা কিন্তু শো করবে এবং সেখান থেকে দেখতে পারবেন যে বর্তমানে আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার কত আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত লিস্ট কিন্তু চলে এসেছে, নেম, জেন্ডার, এজ, রিলেশন নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, তো সমস্ত ডিটেলস কিন্তু চলে এসেছে। এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে দেখে নেবেন। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।